মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে কুশিয়ারা নদীর পানি। এদিকে ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত মেরামত করা না হলে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হবার আশঙ্কা করছেন স্থানীয়রা। এরই মধ্যে বাঁধ সংস্কার শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড, কোথাও কোথাও স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার করছে এলাকাবাসী। মৌলভীবাজার প্রতিনিধি মোহাম্মদ রুবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের চার উপজেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। মনু নদীর পানি নেমে গেলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে কুশিয়ারার পানি। এদিকে বন্যায় ঘরবাড়ি, পুকুরের মাছ ও ফসল হারিয়ে দিশেহারা বন্যাভাসী মানুষ। এখনও বেশিরভাগ এলাকায় পৌঁছায়নি ত্রাণ সামগ্রী। কুশিয়ারা নদীর বাঙ্গনে প্রায় 500 পরিবারই কেন ক্ষতিগ্রস্ত। সরকারে আবেদন করি, সরকারে মায়া করুন, তাহলে আমরা গরিবের একটু রক্ষা পাই। নতুন বন্যার হাত থেকে বাঁচতে কোনো কোনো জায়গায় এলাকাবাসী নিজ উদ্যোগে ভাঙা বাঁধ মেরামত করছেন। গ্রামের মানুষের কোনো সরকারি কোনো অনুদান নাই, সরকারি কোনো মানুষের তথ্য নেন না। কাঁচা রাস্তাগুলো যাতে একটু মেরামত হয় এবং নতুন করে রাস্তার কাজ হয় সেটার জন্য সরকারের উদ্যোজন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাইতেছি। এরই মধ্যে মৌলভীবাজার সদর ও রাজনগরের ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার শুরু হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে দুটি জায়গায় আমরা কাজ শুরু করে দিয়েছি মেরামত করার জন্য। ঝুঁকির অগ্রাধিকার অনুসারে আমরা কাজগুলো বাস্তবায়ন করব এবং আমরা যত দ্রুত সম্ভব আমরা কাজগুলো শেষ করে ফেলব। টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 25টি জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।